রংপুর মানেই রং, রূপ আর সৌন্দর্য। আর আমরা আজকের এই ভিডিওটিতে আমরা রংপুরের সৌন্দর্যকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এই পর্বটিতে আমরা রংপুরের নিউ খুলে দেওয়া থিম পার্ক রূপকথা আপনাদের সামনে ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। রংপুরের তিস্তা নদীর এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। আমরা পৌঁছে গেলাম রূপকথার এই রাজ্যে। রূপকথার এই রাজ্যের গেটের শুরুতেই এরকম নান্দনিক ডিজাইন দেখলে আপনার মনে হবে যেন আপনি অন্য একটি রাজ্যে চলে এসেছেন। করোনার এই সময়ে আপনাকে একটি জীবাণুনাশক টানেলের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। প্রবেশ করেই শুরুতে আমরা এখানে দেখতে পাব একটি টিকিট কাউন্টার। এখান থেকে 100 টাকা মূল্যমানের একটি টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের ক্ষেত্রে আমার কাছে যা মনে হয়েছে যে টিকিটের মূল্য একটু বেশি, তারপরও এই ভার্চুয়াল রিয়েলিটির যে পণ্য সামগ্রী এগুলোর ঊর্ধ্ব মূল্যের কারণে এটি আপনার কাছে সহায়ক মনে হবে। চলুন এবারে ভেতরে প্রবেশ করা যাক। সংক্ষিপ্ত পরিষদে এ ভেতরে রেসিপির বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। র্যাম্বো রাইড সহ এখানে রয়েছে অসংখ্য রাইড যেগুলো আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। আপনি যদি আপনার সোনামণিকে সাথে নিয়ে আসেন তাহলে এখানে তার খেলার জন্য অনেক সামগ্রী রয়েছে।
সেলফি প্রেমী তাদের জন্য ছবি তোলার জন্য রয়েছে বিশাল স্পেস। এখানে এসে কখনোই বিয়ার হর্স রাইডটি মিস করবেন না। বিয়ার ইগল ফ্লাইট তো একদমই মিস করার মতো কোনো বিষয় নয়। এই রাইডে যে অনুভূতি সেটা ভিডিওতে কখনোই বোঝানো সম্ভব নয়, বাস্তবেই এই উপলব্ধি করা সম্ভব। সকল রাইড শেয়ার করার পর আপনার যদি খোঁজা লাগে, এটি রয়েছে খাবার জন্য উন্নত মানের রেস্টুরেন্ট।
এখন বিদায় নেওয়ার পালা। বাই বাই।